আজ থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা তবে বন্যার কারণে পেছানো হয়েছে সিলেট শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা শনিবার আন্তঃশিক্ষা বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় আট জুলাই পর্যন্ত স্থগিত থাকবে এসব বোর্ডের পরীক্ষা শুরু হবে নয় জুলাই থেকে এবার দেশের এগারোটি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছেন চোদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো জন পরীক্ষার্থী গেলোবারের চেয়ে বেড়েছে একানব্বই হাজার চারশো জন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম দর্শক এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আবরার শাহির আবরার আজকে এইচএসসি এর প্রথম দিনে কেমন দেখছেন রাজশাহীর শিক্ষার্থী উপস্থিতি বোর্ডের বেঁধে দেওয়া সময়সূচি অনুযায়ী নটা থেকে সাড়ে নটার মধ্যে আসলে শিক্ষার্থীদের প্রবেশের সুযোগ ছিল এবং তারপরে কাউকে ঢুকতে দেযা হয়নি এছাড়া যে শহরের মধ্যে যে কেন্দ্রগুলো রয়েছে কলেজগুলো সবগুলোতেই যথাসময়ে শিক্ষার্থীদের প্রবেশ করতে দেখা গেছে এদিকে শিক্ষা বোর্ড যেটি বলছে যে গতবারের তুলনায় দু সালের তুলনায় দু সালে পরীক্ষার্থী কিছুটা কমেছে রাজশাহী শিক্ষা বোর্ডে এবারে অংশ নিচ্ছে এক লাখ আটত্রিশ হাজার একশো সাতান্ন জন শিক্ষার্থী এদিকে এই শিক্ষার্থীদের মধ্যে বাহাত্তর হাজার দুশো ছেচল্লিশ জন ছাত্র এবং পঁয়ষট্টি হাজার এগারো জন ছাত্রী রয়েছে এবং এই বোর্ডের অধীনে সাত কলেজে এবারে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং আট জেলায় কেন্দ্র রয়েছে দুশো তিনটি শিক্ষা বোর্ড যেটি জানাচ্ছে যে বছর বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে এক লাখ আটত্রিশ হাজার একশো সাতান্ন জন যা গতবারের তুলনায় এক হাজার নয়শো আটান্ন জন প্রায় দু হাজারের মতো পরীক্ষার্থী কম আহ তেইশ সালে এই শিক্ষা বোর্ডে অংশ নিয়েছিল এক লাখ চল্লিশ হাজার একশো পনেরো জন এবং তার আগের বছর এক লাখ উনত্রিশ হাজার চারশো তেইশ জন পরীক্ষার্থীতে অংশ নিয়েছিল এবং কেন কমছে সেটি শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ যেটি বলছে যে মূলত পাশের পরে অনেকেই অন্য কারিগরি শিক্ষা বোর্ডের দিকে চলে যাচ্ছে ফলে এইচএসসিতে এইচ শিক্ষার্থীর সংখ্যা কমছে তবে তারা কারণ অনুসন্ধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে অন্তত দু হাজার পরীক্ষার্থী কেন কমলো এদিকে এখন পর্যন্ত এক ঘন্টা পেরিয়েছে দেরিতে এসে পরীক্ষায় অংশ নিচ্ছে এই ধরনের ঘটনা আমরা দেখিনি তবে শহরে যানজট যাতে এড়ানো যায় এর জন্য আসলে আগে আগে শিক্ষার্থীদের প্রবেশ করানো হচ্ছে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি পুলিশের পক্ষ থেকে যথেষ্ট কড়া নজরদারি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পরীক্ষার হলের আশপাশে ফলে শিক্ষা বোর্ডও এখন পর্যন্ত বলছে যে তারা সুষ্ঠুভাবে ভাবে পরীক্ষা অনুষ্ঠিত করতে পারছে এবং প্রথম দিনে যে পরীক্ষায় প্রশ্নে কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা এটি পরীক্ষা শেষে বোঝা যাবে এ ছিল আমার কাছে আছে থেকে আবার আপনাকে ধন্যবাদ বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা পেছানো হয়েছে এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী আজহার উদ্দিন শিমুল শিমুল এইচএসি পরীক্ষা শুরু হয়েছে বন্যার কারণে এইচএসি পরীক্ষা পেছানো হয়েছে এবং নয় জুলাই থেকে কিন্তু এইচএসি পরীক্ষা শুরু হবে আমরা সকালে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্রপালের সাথে কথা বলেছি তিনি বলেছেন যে আজকে থেকে যে পরীক্ষা হওয়ার কথা ছিল তা শুধু বন্যার কারণে পিছিয়ে নেওয়া হয়েছে আপনি জানেন যে সিলেট অঞ্চলে কিন্তু গত মে মাসের উনত্রিশ ত্রিশ তারিখ থেকে কিন্তু বন্যা শুরু হয়েছিল যা এখনও কিন্তু অনেক এলাকায় চলমান রয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন যে আট তারিখ পর্যন্ত যে পরীক্ষা ছিল বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র এই চারটি পরীক্ষা আসলে নতুন করে তারা রুটিন প্রকাশ করবেন এখনও তারা রুটিন সিদ্ধান্ত তারা দেননি তারা বলছেন কিছুদিনের মধ্যে তারা এই রুটিন প্রকাশ করবেন এই পরীক্ষা আসলে সামনের যে নয় তারিখ থেকে যে চলমান পরীক্ষা সেই পরীক্ষা অপরিবর্তিত থাকবে সেখান থেকে

এবং অতিবারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু আজকে সিলেটের আকাশে আলো ঝলমলে দিন এখন পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আশা করা যাচ্ছে নয় তারিখ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর পরীক্ষা পেছানোর কোনো সুযোগ থাকবে না যদি বন্যা অনুষ্ঠিত না হয় সুবন শিমুল আপনাকে ধন্যবাদ দর্শক এইচএসসি পরীক্ষার খবর জানাতে রাজশাহী এবং সিলেট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা